हेलो स्टूडेंट्स, वेलकम टू द चैनल ओनली मैथमेटिक्स। आज के आमरा एचएस सेकेंड ईयर नूतन एक चैप्टर निये आलोचना करब। सेई नूतन चैप्टर नाम हलो गिया मैगनेटिज्म। तो आज के आमरा एक नूतन चैप्टर स्टार्ट करते जाइतेछि एवं सेई नूतन चैप्टर टा हलो गिया मैगनेटिज्म। सेई मैगनेटिज्म चैप्टर फर्स्ट क्वेश्चन आलोचना व्हाट इज मैग्नेटिक डायपोल एंड मैग्नेटिक डायपोल मोमेंट। मैग्नेटिक डायपोल की मैग्नेटिक डायपोल मोमेंट जिनिसटा की। ओके, तो देखो मैग्नेटिक डायपोल टा की मने करो दुईटा इक्वल पोल। आमरा जानी मैग्नेटेर दुईटा पोल थाके, एकटा नर्थ पोल एकटा साउथ पोल। ठीक आछे, दुईटा इक्वल पोल निलाम। इक्वल पोल इक्वल पोल माने दुटार पोल स्ट्रेंथ समान। पोल स्ट्रेंथ जेहेतु इक्वल पोल दुटार पोल स्ट्रेंथ समान, और पोल स्ट्रेंथ के आमरा स्मॉल एम दिया डिनोट करी। टू इक्वल पोल बट अपोजिट नेचर। अपोजिट नेचर माने एकटा नॉर्थ पोल एकटा साउथ पोल, सेपरेटेड बाय ए स्मॉल डिस्टेंस। सेपरेटेड बाय ए स्मॉल डिस्टेंस। ए स्मॉल डिस्टेंस एर नाम रखलाम ट्वाइस। এবং এই যে জিনিসটা তৈরি হলো, এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা হলো, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ডাইপোল। দিস ইজ কল্ড ম্যাগনেটিক ডাইপোল। মানে টু ইকুয়াল, ইকুয়াল মানে দুইটার পোল স্ট্রেংথ সমান। পোল স্ট্রেংথ আমরা স্মল এম দিয়ে লিখছি। টু ইকুয়াল বাট অপোজিট পোল সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স ইজ কল্ড ম্যাগনেটিক ডাইপোল। ওকে, এখন আমরা যাই গিয়ে ম্যাগনেটিক ডায়পোল মোমেন্টটা কিটা। ম্যাগনেটিক ডায়পোল মোমেন্টে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি। ম্যাগনেটিক ডায়পোল মোমেন্টে আমরা কি সিম্বল দিয়ে লিখি? ক্যাপিটাল এম। দ্যাট ম্যাগনেটিক ডায়পোল ইজ দ্য প্রোডাক্ট অফ পোল স্ট্রেংথ। যে কোনো একটা পোলের পোল স্ট্রেংথ নিলাম, দুইটার পোল স্ট্রেংথ ইকুয়াল। এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, দুইটার পোল স্ট্রেংথ তো ইকুয়াল। যে কোনো একটা পোল স্ট্রেংথ নিলাম, ইনটু, ইনটু মানে প্রোডাক্ট বা মাল্টিপ্লাই করলাম, কি দিয়া? ডিস্টেন্স বিটুইন টু পোল। ডিস্টেন্স বিটুইন টু পোল, এই যে প্রোডাক্টটা হইল পোল স্ট্রেংথ ইনটু ডিস্টেন্স বিটুইন টু পোলস, দিস ইজ কল্ড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, এই এক্সপ্রেশনটারই আমরা কোন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট লিখে আমরা ক্যাপিটাল এম দিয়া, এন্ড ইট ইজ দ্য প্রোডাক্ট অফ পোল স্ট্রেংথ এন্ড the distance between two poles মানে m into 2 l, that product is called magnetic dipole moment। ঠিক আছে, এখন আমরা যাই নিয়ে আরেকটা টপিক। টপিকটা হলো কি, ফোর্স বিটুইন টু ম্যাগনেটিক পোলস। টু ম্যাগনেটিক পোলস, দুইটা ম্যাগনেটিক পোলস এর মধ্যে কি বাই করতাম আমরা? ফোর্স। ফোর্স এর এক্সপ্রেশন বাই করব আমরা। দুইটা ম্যাগনেটিক পোল এর মধ্যে যে ফোর্স হয়, দের ফোর্স এর এক্সপ্রেশন আমরা বাই করব। আমরা জানি ইলেকট্রিসিটিতে পাইছি আমরা কুলম্বস লতে। দেখো একটা চার্জ Q1 আর একটা চার্জ Q2, দুইটার মধ্যে ডিস্টেন্স আসতো গিয়া আর। সেই কুলম্বস লতে ইলেকট্রিসিটিতে যেটা পাইছি আমরা, সেখান থেকে পাওয়া যায় এই দুইটা চার্জের মধ্যে যে ফোর্স হইব, দ্যাট ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ টু চার্জেস, এন্ড দ্যাট ফোর্স, এই দুইটা চার্জের মধ্যে যে ফোর্স হইব, দ্যাট ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। এই দুইটা রিলেশনকে যদি আমরা কম্বাইন করি, তাহলে লিখুন এফ প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, দ্যাট ইমপ্লাইজ এফ ইকুয়াল টু ইলেকট্রোস্ট্যাটিক। আজকে দেখো এটা মিলাইয়া মিলাইয়া দুইটা পোল লইলাম, দুইটা পোল লইলাম, একটার পোল স্ট্রেংথ M1 একটার পোল স্ট্রেংথ M2। আমরা এখন ডাইপোল লইছি না, ডাইপোল লইলে দুইটার পোল স্ট্রেংথ সমান হইল না। আমরা দুইটা আলাদা আলাদা দুইটা পোল নিয়েছি, একটার পোল স্ট্রেংথ M1 একটার পোল স্ট্রেংথ হইল M2।
দুইটার মধ্যে ডিসটেন্স আছে মনে করো হইলো গিয়া কত আর। এখন অ্যাকর্ডিং টু দা ল এদের মধ্যে যে ফোর্স হইব, এই দুইটা পোলের মধ্যে যে ফোর্স হইব, দ্যাট ফোর্স মিলাই মিলাই দেখো এটার সঙ্গে মিলাই হইব, দ্যাট ফোর্স এই দুইটা পোলের মধ্যে যে ফোর্স হইব, দ্যাট ফোর্স প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ পোল স্ট্রেংথ, প্রোডাক্ট অফ পোল স্ট্রেংথ এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এই যে ফোর্স হইব দুইটা পোলের মধ্যে যে ফোর্স হইব সেই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দা ডিস্টেন্স। ঠিক এটার মতো দেখো তাইলে এই দুইটারে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লিখবো, এফ প্রপোর্শনাল এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। ওকে দ্যাট ইমপ্লাইজ এফ ইকুয়াল টু কে এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তারপরে কে এর ভ্যালুটা হইব, কে একটা কনস্ট্যান্ট প্রপোর্শনাল কনস্ট্যান্ট, তার ভ্যালুটা হইব মিউ নট বাই ফোর পাই, এটা আমরা পাইছি বায়োট সেভার্স কোতে পাইছি আমরা প্রথমে, এই কে এর ভ্যালুটা হইব মিউ নট বাই ফোর পাই, হোয়ার মিউ নট ইজ another constant which is known as absolute permeability m1 m2 by r square. Okay, this is the required expression of force between two magnetic poles, required expression of force between two magnetic poles separated by a distance smaller. আর যেহেতু ফোর্সের এক্সপ্রেশন বাড়িছে তাইলে তার ইউনিট কি হইব, এসআই ইউনিট হইব কে নিউটন। ওকে তাইলে আমরা জাস্ট কারে ফলো করছি, কুলম্বস ল ইলেকট্রোস্ট্যাটিক এর ফলো করি আমরা এই যে পাইলাম এটাকে কয় কুলম্বস ল ম্যাগনেটিজম হওয়া যায়, অনেক সময় এটাকে কয় কুলম্বস ল ম্যাগনেটিজম। ওকে এখন আমরা যাই মুখে নেক্সট টপিক, নেক্সট টপিক হলো গিয়ে হোয়াট ইজ ম্যাগনেটিক, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কারে করে। মনে করো একটা ম্যাগনেট নিলাম আমরা, একটা ম্যাগনেট, ম্যাগনেটের তো দুইটা পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, ঠিক আছে একটা ম্যাগনেট নিলাম, তার চারিদিকে যতখানি এরিয়া জুড়িয়া, তার চারিদিকে যতখানি স্পেস জুড়িয়া এই ম্যাগনেটের এফেক্ট থাকবো, এই ম্যাগনেটের এফেক্ট থাকবো তার চারিদিকে যতখানি স্পেস জুড়িয়া, দ্যাট স্পেস ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট স্পেস ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড অফ দিস ম্যাগনেট। আমি আবার আরেকবার রিপিট করি, একটা ম্যাগনেট নিলাম, ম্যাগনেটে তো জানোই একদিকে নর্থ পোল থাকে একদিকে সাউথ পোল থাকে, তার চারিদিকে যে স্পেসটা হইল এই স্পেসের মধ্যে, তার চারিদিকে যতটুকু স্পেসের মধ্যে এই ম্যাগনেটের এফেক্ট থাকবে, তা এই ম্যাগনেটের চারিদিকে যতখানি স্পেসের মধ্যে এই ম্যাগনেটের এফেক্টটা থাকবে সেই স্পেসটারই আমরা কইমু এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। ওকে এই হলো গিয়া ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন। এখন আমরা দেখব গিয়া আরেকটা টপিকে, ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি কারে করে, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। দেখো ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি জিনিসটা কি, মনে করো এই হইল কি একটা ম্যাগনেট, তার চারিদিকে এই স্পেসটা হইল কি ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা পয়েন্ট লইলাম পি পয়েন্ট, এই পয়েন্টের আমরা কি বাই করতাম ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি, এই পয়েন্টের আমরা বাই করতাম ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি, সেই পয়েন্টে আমি একটা ইউনিট নর্থ পোল আনিয়ে রাখলাম, কি রাখছি একটা ইউনিট নর্থ পোল আনিয়ে রাখছি, কনসিডার করলাম এই পয়েন্টে আনিয়ে রাখলাম একটা ইউনিট নর্থ পোল, তখন অরিজিনাল ম্যাগনেট যার লিগা কি তৈরি হয়েছে ফিল্ড তৈরি হয়েছে, সেই অরিজিনাল ম্যাগনেটে সেই ইউনিট নর্থ পোল রে যে ফোর্স দিব, অরিজিনাল ম্যাগনেটে সেই এই পি পয়েন্টে থাকা ইউনিট নর্থ পোল রে যে ফোর্স দিব, দ্যাট ফোর্স ইজ কল দ্যাট ফোর্স যেটা দিব এই ফোর্সটারই আমরা কইমু ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি অর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ওকে আর এটারে লেখা হয় বি ইকুয়াল টু এফ বাই এম, ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি লেখা হয় বি দিয়ে লেখা হয় ইকুয়াল টু এফ বাই এম, এম হইল গিয়ে এফ টা হইল গিয়ে ফোর্স, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে কে দিছে অরিজিনাল ম্যাগনেটে সেই ইউনিট নর্থ পোল রে যে ফোর্স আছে এটা, আর এম হইল গিয়ে পোল স্ট্রেংথ, এই হইল গিয়ে তার এক্সপ্রেশন। এখন এগেইন উই নো
f इक्वल टू हमने पहले एक तो आगे म्यू नॉट बाय 4 पाई सपोज m1 m2 बाय r स्क्वायर ए पैसा मोनो पे एक तो आगे एक फन तेले b को तो ही हो इधर तेले b को तो ही हो b इक्वल टू f एट जगह ते को तो बाय में हमने म्यू नॉट बाय 4 पाई m1 m2 बाय r स्क्वायर कार जगह ते बोल यार f एट जगह ते यार नीचे से তো মনে করো এই দুইটার মধ্যে মনে করো এই দুইটা m1 m2 এর মধ্যে একটা m ধরলাম মনে করো ধরিয়ে নিলাম m1 m2 এর মধ্যে একটা m m2 ধরছি তাহলে এই m m ক্যান্সেল হইব তাহলে b এর এক্সপ্রেশন কত হইব b এর এক্সপ্রেশন মানে ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এর এক্সপ্রেশন কত হইব মিউ নট বাই 4 পাই m2 বাই r স্কয়ার ঠিক আছে আর ইন জেনারেল কেস আমরা আর m2 কইতাম না আমরা কইমু b ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই n বাই r স্কয়ার দিস ইজ দা রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ ইন জেনারেল কেস আমরা m2 রে m ধরছি আর তখন ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটির এক্সপ্রেশন কত বাইছে মিউ নট বাই 4 পাই n বাই r স্কয়ার ওকে আর তার এসআই ইউনিট হলো গিয়া টেসলা আর সিজিএস ইউনিট হলো গিয়া গস এসআই ইউনিট হলো গিয়া টেসলা আর সিজিএস ইউনিট হলো গিয়া গস কার কথা আমরা আলোচনা করিয়া ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি ঠিক আছে তাহলে এই পাইলাম আমরা ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি এক্সপ্রেশন এখন আমরা যাইব কি নতুন আরেকটা টপিক আমাদের নতুন যে টপিকটা সেটা হলো কি ম্যাগনেটিক ফিল্ড লাইনস ম্যাগনেটিক ফিল্ড লাইনস কারেক্ট আর তার প্রপার্টি গুলো কি ম্যাগনেটিক ফিল্ড লাইনস বা লাইনস অফ ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড কারে পড়ে দেখো এই হইল গিয়া একটা ম্যাগনেট নর্থ পোল সাউথ পোল এটা বার ম্যাগনেট নিলাম এটা কয় দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট তার চারিদিকে এই স্পেসের মধ্যে কি তৈরি হয়েছে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ইউনিট নর্থ পোল রে যদি আমরা রাখি কি রাখি একটা ইউনিট নর্থ পোল রে যদি আমরা রাখি সেই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি একটা ইউনিট নর্থ পোল রে আমরা রাখি তাহলে এই নর্থ পোলে তারে রিপেল করব এই নর্থ পোলে অরিজিনাল ম্যাগনেটের নর্থ পোলে সেই ইউনিট নর্থ পোল রে রিপেল করব কারণ আমরা জানি সেম পোল থাকলে সেম পোলে একটা একটা রিপেল করে আর অপোজিট পোলে অ্যাট্রাক্ট করে মানে নর্থ পোল রে রিপেল করব আর নর্থ পোল সাউথ পোল রে কি করব অ্যাট্রাক্ট করব এই নর্থ পোলে এখানে ইউনিট নর্থ পোল রে রিপেল করলো আর এই সাউথ পোলে এই ইউনিট নর্থ পোল রে অ্যাট্রাক্ট করলো তাইলে সেই ইউনিক নর্থ পোলটা একটা রাস্তা দিয়ে বা একটা কার্ভ দিয়ে মুভ করবে দ্যাট কার্ভ বা দ্যাট পাথ ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন ওকে আমি আরেকবার রিপিট করি একটা ম্যাগনেটিক ফিল্ড লইলাম বা একটা ম্যাগনেট নিছি তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড হইছে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কোনো জায়গাতে আমরা কি রাখছি একটা ইউনিট নর্থ পোল রাখার পরে সেই ইউনিট নর্থ পোল রে অরিজিনাল ম্যাগনেটের নর্থ পোলে রিপেল করব আর অরিজিনাল ম্যাগনেটের সাউথ পোলে তারে অ্যাট্রাক্ট করব অ্যাট্রাক্ট করলে সেই ইউনিট নর্থ পোলটা যে রাস্তা দিয়ে বা যে পাথ দিয়ে বা যে কার্ভ দিয়ে মুভ করব দ্যাট কার্ভ ইজ কলড ম্যাগনেটিক ফিল্ড লাইন ওকে আর অনেকগুলো লাইন থাকলে কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইনস আরেকটা ডেফিনেশনও আছে ম্যাগনেটিক ফিল্ড লাইনস ইজ এ কার্ভ আর সেই কার্ভের যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমরা ট্যাঞ্জেন্ট ড্র করি ম্যাগনেটিক ফিল্ড লাইনস ইজ এ কার্ভ আর সেই কার্ভের যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমরা একটা ট্যাঞ্জেন্ট ড্র করি ট্যাঞ্জেন্ট দ্যাট ট্যাঞ্জেন্ট গিভস দা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ট্যাঞ্জেন্ট গিভস দা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড এট দ্যাট পয়েন্ট কোন পয়েন্ট যে পয়েন্টে টাচ করিয়ে কে গেছে ট্যাঞ্জেন্ট গেছে যে পয়েন্টে টাচ করিয়ে কে গেছে ট্যাঞ্জেন্ট গেছে আমি আবার রিপিট করি ম্যাগনেটিক ফিল্ড লাইন ইজ এ কার্ভ আর সেই কার্ভের যে কোনো পয়েন্টটিকা সেই কার্ভের যে কোনো পয়েন্টটিকা যদি আমরা একটা ট্যাঞ্জেন্ট আঁকি দ্যাট ট্যাঞ্জেন্ট উইল গিভ দা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্যাট পয়েন্ট যে পয়েন্টে টাচ করে ট্যাঞ্জেন্ট গেছে সেই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দিব কে এই ট্যাঞ্জেন্ট ওকে এই হলো কি কার্ভ কার সম্বন্ধে আমরা আলোচনা করলাম ম্যাগনেটিক ফিল্ড লাইনস এখন কথা হলো কি ম্যাগনেটিক ফিল্ড লাইনসের প্রপার্টি গুলো কি কি প্রপার্টি থাকতো তার প্রপার্টি হলো কি ইট ইজ এ ক্লোজ কার্ভ ইট ইজ এ ক্লোজড কার্ভ যেমন একবার নর্থ পোল থেকে বাইরে হয় আর সাউথ পোলে যায় মাঝখানে কোনো ভাঙ্গা থাকে না কোনো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় না ইট ইজ এ ক্লোজড কার্ভ একবারে কন্টিনিউয়াস যায় ওকে
ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ এ ক্লোজড কার্ভ, এটা হলো একটা প্রপার্টি। তার দুই নম্বর প্রপার্টি হলো গিয়া সে নর্থ পোল থেকে বাইরে হয় আর সাউথ পোলে গিয়া ঢুকে, মানে ইট অরিজিনেটস ফ্রম নর্থ পোল এন্ড টার্মিনেটস অন সাউথ পোল। আর দুইটা তিন নম্বর প্রপার্টি আমি কই আর দুইটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার, দুইটা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স একটা আরেকটারে কোনোদিন ইন্টারসেক্ট করত না। তো কয়টা প্রপার্টি বললাম? তিনটা প্রপার্টি। চার নম্বর প্রপার্টিটা হইল যেখানে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স বেশি থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যেখানে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স বেশি থাকবে বা ক্রাউডেড থাকবে, ক্রাউডেড থাকবে লাইন্স অফ ফোর্স, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি থাকবে, সেখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি থাকবে। আর যেখানে কম সংখ্যায় থাকবে লাইন্স অফ ফোর্স সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা উইক হইব, দুর্বল হইব। তাইলে কয়টা পয়েন্ট হইল? চারটা, চারটা প্রপার্টি আমি কইলাম। ফার্স্ট প্রপার্টিটা কি আসলো যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স ইজ এ ক্লোজড কার্ভ, ভাঙিয়া ভাঙিয়া যাইত না, একবার আরম্ভ হইলে এটা কন্টিনিউয়াস যাইব। দুই নম্বর হইল গিয়া ইট স্টার্টস ফ্রম নর্থ পোল এন্ড টার্মিনেটস অন সাউথ পোল। তিন নম্বর হইল গিয়া দুইটা লাইন্স অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। আর চার নম্বর পয়েন্ট, মানে চার নম্বর প্রপার্টিটা হইল গিয়া যেখানে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স বেশি হইব, যেখানে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স বেশি থাকবে এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বেশি থাকবে, আর যেখানে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স এর সংখ্যা কম থাকবে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা দুর্বল হইব। ওকে, এই গেল আমাদের কি নিয়ে আলোচনা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কারে কল আর তার প্রপার্টি গুলা। ঠিক আছে, আমাদের নেক্সট টপিক যেটা সেটা হইল গিয়া ম্যাগনেটিক ফ্লাক্স কারে কল। ম্যাগনেটিক ফ্লাক্স, আমরা ইলেকট্রিক ফ্লাক্স পাইছি, আজকে হইলে ম্যাগনেটিক ফ্লাক্স কারে কল। দেখো এই একটা এরিয়া লইলাম, পারপেন্ডিকুলার করিয়ে দিলাম এরিয়ার ডাইরেকশন, লগে লগে এটা হইলো এরিয়া ভেক্টর হইলো, সঙ্গে সঙ্গে সে কি হয়ে গেল এরিয়া ভেক্টর। এমনি তো এরিয়া তো স্কেলার, কিন্তু তার সঙ্গে যদি আপনি একটা ডাইরেকশন দিয়া দিই তখন সে হয়ে গেল এরিয়া ভেক্টর। এখন সেই এরিয়া দিয়ে যতটা লাইন্স অফ ফোর্স পাস করব, এই এরিয়া দিয়ে যতটা লাইন্স অফ ফোর্স পাস করব তারই আমরা কইমু কি কইমু ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, এইগুলা কি তা লাইন্স অফ ফোর্স, লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু এ গিভেন এরিয়া। ওকে, আর এই লাইন্স অফ ফোর্স এ কার ডাইরেকশন দেন ম্যাগনেটিক ফিল্ডে, এই লাইন্স অফ ফোর্স এ কার ডাইরেকশন দেন ম্যাগনেটিক ফিল্ডে। তিনটা গেছে, আমি আর ছবি যাতে সুন্দর থাকে লিয়ে একটা দেখাইছি, একটা বাইরেছি, অ্যাকচুয়ালি তিনটাই বাইরিব, তিনটাই এই এরিয়া দিয়ে বাইরিব, কিন্তু ছবিটা যাতে সুন্দর থাকে লিগে একটাই দেখাইছি, একটা লাইন্স অফ ফোর্স বাইরেছি, আর এই হইল গিয়ে এঙ্গেল। ওকে, তাই এই ফ্লাক্সের কিভাবে লেখা যায়, ফ্লাক্স ইকুয়াল টু ভি ডট এ, ম্যাথমেটিক্যালি এইভাবে আমরা লেখি, ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর। তাইলে তারে কিভাবে লেখা যায়, ফাই ইকুয়াল টু ভি এ কস থিটা, ওয়্যার থিটা ইজ দা অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এ ভেক্টর মানে এরিয়া ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ দা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর। ওকে, দিস ইজ দা এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এখন কথা হলো কি, থিটার ভ্যালু যদি, এই যে থিটা, থিটাটা তো অ্যাঙ্গেল, এই থিটার ভ্যালু যদি হয় জিরো ডিগ্রি, ওকে জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি মানে এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল, এ ভেক্টর আর বি ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে এরার মধ্যে থিটা মানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, জিরো ডিগ্রি। আর কস জিরো ডিগ্রির ভ্যালু আমরা জানি ওয়ান, কস জিরো ডিগ্রির ভ্যালু কত, ওয়ান, তাইলে দেয়ারফোর ফাই ইকুয়াল টু কত হইব, বি এ। দিস ইজ দা ম্যাক্সিমাম ভ্যালু অফ দা ম্যাগনেটিক ফোর্স, দিস ইজ দা ম্যাগনেট ম্যাক্সিমাম ভ্যালু অফ ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফ্লাক্স এর এটা হলো গিয়া ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, এই হলো কি আমরা কি বাই করলাম, ম্যাগনেটিক ফ্লাক্স কারে কয়, একটা গিভেন এরিয়া দিয়া যতটা লাইন্স অফ ফোর্স পাস করব ততটারই আমরা কি তখন ম্যাগনেটিক ফ্লাক্স। একটা এরিয়া নিছি আমরা এ নাম, এইদিকে দিছি এরিয়ার ডাইরেকশন, এরিয়ার ডাইরেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে এরিয়া ভেক্টর, এইদিকে দিছি এদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা দর্শি থিটা। তখন ম্যাথমেটিক্যালি ম্যাগনেটিক ফ্লাক্সের আমরা ফাই দিয়ে লিখি, ফাই ইকুয়াল টু বি ডট এ, ফাই ইকুয়াল টু বি এ কস থিটা,
এখন যদি দুইটা ভেক্টর মানে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা প্যারালাল হয় তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি আর থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে ফাই ইকুয়াল টু জিও আর দ্যাট ইজ দা ম্যাক্সিমাম ভ্যালু অফ দা ম্যাগনেটিক ফ্লাক্স ওকে আর ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট ওয়েভার ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি ম্যাগনেটিক ফ্লাক্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি এন্ড ইটস এসআই ইউনিট ইজ ওয়েভার ডব্লিউ ই ভি ই আর ঠিক আছে এখন আমরা জানি গিয়া নতুন আরেকটা টপিক What is neutral point? Neutral point करें। What is neutral? मौने करो ए नीला मम्रा एक तर मैग्नेट, एक तर बार मैग्नेट निसी, एक्से के नॉर्थ पोल, एक्से के साउथ पोल, तार चारी दी के की दूरी से मैग्नेटिक फील्ड। शेही मैग्नेटिक फील्ड येर मध्य, एक तर पॉइंट था को, जेकुने एक तर पॉइंट था को, ए पॉइंट, मौने करो, ए पॉइंट के रिजल्टेंट resultant magnetic field zero resultant magnetic field হইব কি জিরো তোমরা জেনে কি বলছ resultant কথা হইলে তো একলা পড়ি একটা ফিল্ডে কোন দিন resultant হয় না resultant হইতে গেলে দুটো জিনিস থাকে কমসে কম তাহলে resultant মানে কি মানেটা হইল কি এই ম্যাগনেটে যে ম্যাগনেটিক ফিল্ড এখানে দিব আর আর্থ ইজ এ ম্যাগনেট আমরা জানি আর্থ পৃথিবী একটা ম্যাগনেট তো পৃথিবী যদি ম্যাগনেট হয় তারও একটা কি থাকে ম্যাগনেটিক ফিল্ড থাকবো পৃথিবী যদি ম্যাগনেট হয় তারও একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই পয়েন্টে এই ম্যাগনেটের দেওয়া ম্যাগনেটিক ফিল্ড আর আর্থ ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল এন্ড অপোজিট থাকবে অ্যাকচুয়ালি আর্থ ম্যাগনেটের হরাইজন্টাল কম্পোনেন্ট এই পয়েন্টে এই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে এই পয়েন্টে ইকুয়াল এর অপোজিট থাকাতে একটার একটারে কি করবো ক্যান্সেল করবো কে কারে ক্যান্সেল করে এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে আর আর্থ ম্যাগনেটের হরাইজন্টাল কম্পোনেন্ট এই পয়েন্টে ইকুয়াল আর অপোজিটর এই পয়েন্টে দুইটা ফিল্ড অ্যাপ্লাই হল একটা হলো আর্থের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট আর এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড এটা এই পয়েন্টে দুইটা ফিল্ড অ্যাপ্লাই হল এবং দুইটা ফিল্ডের ইকুয়াল এবং অপোজিট থাকাতে ইকুয়াল আর অপোজিট থাকাতে একটা একটারে কি করবে এই পয়েন্টে ক্যান্সেল করবে আর ক্যান্সেল করাতে দ্যাট পয়েন্ট ইজ কল নিউট্রাল পয়েন্ট সেই পয়েন্টে আমরা কইমু নিউট্রাল পয়েন্ট কি কইমু নিউট্রাল পয়েন্ট ওকে তাইলে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টে আমরা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড জিরো হয় রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড জিরো হয় মানে আর্থ ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বা হরাইজন্টাল কম্পোনেন্ট আর গিভেন ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড সেই পয়েন্টে ইকুয়াল আর অপোজিট হয় আর ইকুয়াল আর অপোজিট হলে একটা একটা ক্যান্সেল করে আর একটা একটা ক্যান্সেল করলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড সেই পয়েন্টে জিরো হয় এবং দ্যাট পয়েন্ট ইজ কল নিউট্রাল আমাদের নেক্সট টপিক যেটা সেটা হলো গিয়া আমরা কি বাই করব ফাইন্ড দা ম্যাগনেটিক ইনটেনসিটি কি বাই করতে যাই আমরা ম্যাগনেটিক ইনটেনসিটি এট এ পয়েন্ট একটা পয়েন্টে ম্যাগনেটিক ইনটেনসিটি বাই করব ডিউ টু এ বার ম্যাগনেট বার ম্যাগনেট তো বুঝো তোমরা দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট দণ্ড চুম্বকই আমরা বাংলায় কই মানে বা দণ্ড চুম্বক তো বাংলা নাম আর তার ইংলিশে তো আমরা কই বার ম্যাগনেট এই হলো কি একটা বার ম্যাগনেট নিচে দেখো বার ম্যাগনেট সেই বার ম্যাগনেটের দুই সাইডে দুইটা পোল আছে একটা পোল রেখেছি সাউথ পোল একটা রে নর্থ পোল দুইটার পোল স্ট্রেংথ সমান থাকে কারণ একটা ম্যাগনেটের দুইটা পোলের শক্তি স্ট্রেংথ বা শক্তি সমান থাকে এটার পোল স্ট্রেংথ এম এটার পোল স্ট্রেংথ এম দুইটা পোলের মধ্যে ডিসটেন্স হলো কি 2 আইসেল দুইটা পোলের মধ্যে ডিসটেন্স হলো 2 আইসেল এটা হলো মিড পয়েন্ট সেই মিড পয়েন্টের নাম ওডিসি তাহলে মিড পয়েন্ট থেকে নর্থ পোল পর্যন্ত ডিসটেন্স স্মল এল আর এটা যদি 2 আইসেল হয় তাহলে মিড পয়েন্ট থেকে নর্থ পোল পর্যন্ত ডিসটেন্স স্মল এল আর সাউথ পোল থেকে মিড পয়েন্ট পর্যন্ত আরো স্মল এল কারণ পুরো ডিসটেন্স তো 2 আইসেল এই জায়গাটা হইব এল এই জায়গাটা হইব এল আর যে লাইন দিয়ে আমরা দুইটা পোল রে জয়েন করছি যে লাইন ডটেড লাইন দিয়ে যে পোলটারে আমরা দুইটা পোল রে জয়েন করছি সেই ডটেড লাইনটারে কই হলো কি এক্সিস এক্সিস অফ দা ম্যাগনেট যে ডটেড লাইন দিয়ে আমরা দুইটা পোল রে জয়েন করছি দ্যাট ডটেড লাইন ইজ কল্ড ম্যাগনেটিক এক্সিস ম্যাগনেটিক এক্সিসটারে দেখো আমরা এক্সটেন্ড করছি এক্সটেন্ড করছি এক্সটেন্ড করলে সেই এক্সিসের উপরে এক্সটেন্ডেড যে এক্সিসটা এ এক্সিস্টে এক্সটেন্ড করছে তার উপরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট সেই পি পয়েন্টে আমরা সেই পি পয়েন্টে আমরা কি বাই করতাম এটে পয়েন্ট কইছেন আমি সেই পি পয়েন্টে আমরা ম্যাগনেটিক ইনটেনসিটি বাই করতাম ডিউ টু এ বার ম্যাগনেট আর সেই পি পয়েন্টের ডিসটেন্স
ম্যাগনেটের সেন্টার থেকে, সেন্টার মানে ও পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হলো স্মল ডি। ওকে, এখন দেখো আমরা প্রথমে বাই করব নর্থ পোলের দিকে পি পয়েন্টের ইনটেনসিটি, তারপরে বাই করব সাউথ পোলের দিকে পি পয়েন্টের ইনটেন্সিটি, তারপরে দুইটারে প্লাস করলে বাড়িব আস্তা ম্যাগনেটের দিকে পি পয়েন্টের ইনটেন্সিটি। আমি আরেকবার রিপিট করি, প্রথমে নর্থ পোলের দিকে পি পয়েন্টের ইনটেন্সিটি বাই করব, তারপরে সাউথ পোলের দিকে পি পয়েন্টের ইনটেন্সিটি বাই করব, তারপরে দুইটারে প্লাস করলে পরে বাড়িব আস্তা বার ম্যাগনেটের দিকে পি পয়েন্টের ইনটেন্সিটি। তো প্রথমে দেখো এই যে পয়েন্টের ইনটেন্সিটি বাই করা লাগে, পি পয়েন্ট এখানে ধরছি আমরা, সেই এখানে নিয়ে কি রাখা লাগে, একটা ইউনিট নর্থ পোল, ইউনিট নর্থ পোল রাখা লাগে। যে পয়েন্টের ইনটেন্সিটি আমরা বাই করি সেই পয়েন্টের মধ্যে কি আনিয়ে রাখা লাগে, একটা ইউনিট নর্থ পোল। একটু আগে আমরা আলোচনা করছি এই নর্থ পোলে সেই ইউনিট নর্থ পোল কি করব, রিপেল করব। এই নর্থ পোলে সেই ইউনিট নর্থ পোল কি তা করবো, কারণ এটাও নর্থ পোল আর এখানে ইউনিট নর্থ পোল আছে, এই নর্থ পোলে এই নর্থ পোল কি তা করবো, রিপেল করলে এইদিকে ঠেলবো, এইদিকে ঠেলবো, আর সেই ইনটেন্সিটির নাম আমরা রাখছি বি ওয়ান। সেই ইনটেন্সিটির নাম আমরা রাখছি কি তা, বি ওয়ান, ফর কোন পোল, নর্থ পোল, ফর এন পোল, ফর এন পোল মানে নর্থ পোল, দা ম্যাগনেটিক ইনটেন্সিটি এট পয়েন্ট পি ইজ বি ওয়ান ইকুয়াল টু, আমরা জানি ইনটেন্সিটির ফর্মুলা বা এক্সপ্রেশন আমরা আজকে বাই করছি একটু আগে, মিউ নট বাই ফোর পাই এম বাই আর স্কোয়ার আসবে, আর স্কোয়ার তুই তো না, এই নর্থ থেকে এই পি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত হইব, এনপি এনপি এনপি, তাহলে আর স্কোয়ার না লিখে এখানে কি লিখবো আমরা, এনপি স্কোয়ার। ওকে, আর এখানে নর্থ পোল রে এই নর্থ পোলে কি তা করছে, রিপেল করছে, রিপেল করলে এইদিকে যাইবো, তাহলে লিখবো এলং এলং এনপি, রিপেল করলে ওইদিকে যাইবো না, ওইদিকে যাইবো, তো এই নর্থ পোলে এইখানে ইউনিট নর্থ পোলে রিপেল করলে ওইদিকে যাইবো, তো এলিকে লিখছি এলং এনপি, এনপি মানে ওইদিকে গেছে, এইদিকে গেছে। ওকে, দ্যাট ইমপ্লাইজ বি ওয়ান ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই এম বাই এনপি রে কত লেখা যায়, এনপি রে কত লেখা যায়, এইটুকু ডিস্টেন্স হইল স্মল ডি, অর থেকে পি পর্যন্ত ডিস্টেন্স হইল কি কত, স্মল ডি, আর এই ডিস্টেন্সটা কত, স্মল এল, এই ডিস্টেন্সটা স্মল এল, এতটুকু জায়গা স্মল এল, তাহলে এই ডিস্টেন্সটা কত হইব, এনপি ডিস্টেন্সটা হইব ডি মাইনাস এল, আর যেহেতু স্কোয়ার আছে পি স্কোয়ার, বুঝা গেছে, এনপি স্কোয়ার, তো এনপি হইল কি এতটুকু জায়গা হইল কি, এতটুকু জায়গা হইল স্মল ডি, আর এই জায়গাটা হইল স্মল এল, তাহলে এই জায়গাটা কত হইব ডি মাইনাস এল, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিছি। ওকে, এই বাই দিল এক্সপ্রেশন, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে রাখলাম, এটা লেগে ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটির এক্সপ্রেশন বাইল কোন পয়েন্টে, পি পয়েন্ট ডিউ টু নর্থ পোল। সিমিলারলি সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ড ইনটেন্সিটি at point P due to south pole, আগে আসতো নর্থ পোলের লিগে এখন সাউথ পোলের লিগে, তাই লিখি লাগবো বি টু সাউথ পোলের লিগে পি পয়েন্টের ইনটেন্সিটি, সাউথ পোলের লিগে পি পয়েন্টের ইনটেন্সিটির নাম রাখছি আমরা বি টু, সাউথ পোলে এখানে ইউনিট নর্থ পোল কি করব, অ্যাট্রাক্ট করব, এই সাউথ পোলে এখানে সাউথ পোলে এখানে ইউনিট নর্থ পোলটারে কি করব, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট করলে এইদিকে আইব, এইদিকে আইব, B2 equal to mu naught by 4 pi m by sp square হইব, এখন আগেটা যেহেতু np square হইছে ওখানে ডিস্টেন্সটা কত, sp square along ps, এদিকে আইব, তো এদিকে আইব, এদিকে আইলে ps হইব along ps, এদিকে আইলে along ps, that implies b2 equal to mu naught by 4 pi m by sp রে কত, sp রে কত লেখা যায়, sp রে d প্লাস l লেখা যায় মনে হয়, সেন্টার থেকে p পয়েন্ট পর্যন্ত হলো d আর এই জায়গাটা হলো l, তাইলে sp স্কয়ার রে কি লিখবো, d প্লাস l হোল স্কয়ার along ps। এখন ভালো করে দেখো আগেরটা ডাইরেকশন, b1 এর ডাইরেকশন আসলো along nt, b1 এর ডাইরেকশন আসলো along nt মানে এইদিকে গেছে, এইদিকে,
আর এখন b2 এর ডাইরেকশন হলো ps ঠিক অপোজিট ঠিক আছে তো অপোজিট যদি দুইটা থাকে b1 এর ডাইরেকশন আর b2 এর ডাইরেকশন এক্স্যাক্টলি কি তা অপোজিট অপোজিট হইলে দুইটারে সেম ডাইরেকশনে আনলে আমরা যোগ করতে সুবিধা হইব দুইটারে b1 আর b2 এর সেম ডাইরেকশনে আনলে আমরা প্লাস করতে সুবিধা হইব সেম ডাইরেকশনে লিয়ে b2 ইকুয়াল টু মাইনাস মাইনাস দিলে ডাইরেকশন চেঞ্জ হয়ে যায় মাইনাস আগে দিলে ডাইরেকশন অপোজিট হয়ে যায় আমরা ভেক্টর চ্যাপ্টারে পাইছি m by d plus l whole square along np by np along np তাহলে এটার ডাইরেকশন হলো along np b1 এর ডাইরেকশন হলো along np আর b2 এর ডাইরেকশন হলো along np তে দুইটার ডাইরেকশন সেম হয়ে গেল এটার ডাইরেকশন অপোজিট আসলো b2 এর ডাইরেকশন আসলো b1 এর অপোজিট তাহলে সেম ডাইরেকশন কেমনে করলাম আমরা এখানে একটা মাইনাস সাইন দিছি দেখো মাইনাস সাইন দেওয়ার লগে লগে ডাইরেকশনটা উল্টে গেছে যে উল্টে এখন তার ডাইরেকশন সেম হয়ে গেছে কিন্তু মাইনাস দিলে কেমনে উল্টে যায় কি এটা আমরা পাইছি ভেক্টর চ্যাপ্টারে ফার্স্ট ইয়ারে তাইলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি এট পয়েন্ট পি ডিউ টু বার ম্যাগনেট মানে কয়টা পোল দুইটা পোল নর্থ পোলের লিগে b1 বাইছে নর্থ পোলের লিগে বাই করছে এই পয়েন্টের ইনটেনসিটি নর্থ পোলের লিগে p পয়েন্টের ইনটেনসিটি b1 সাউথ পোলের লিগে p পয়েন্টের ইনটেনসিটি বাইছে b2 আর আস্তা ম্যাগনেট পুরা ম্যাগনেট মানে সাউথ পোলও আছে নর্থ পোলও আছে তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি b ইকুয়াল টু b1 প্লাস b2 along np কারণ দুইটা ডেল্টা ডাইরেকশন ও এন্টিটা ডাইরেকশন ও এন্টি তে দুইটা মিলে আর এন্টি উইবো ডাইরেকশন দ্যাট ইমপ্লাইজ বি ইকুয়াল টু বি ওয়ান এর জায়গাতে আমরা কত পাইমু মিউ নট বাই 4 পাই এম বাই ডি মাইনাস এল হোল স্কয়ার আর বি টু আগে একটা মাইনাস আছে বি টু আগে একটু আগে আমরা পাইছি মাইনাস mu naught by 4 pi m by d plus l whole square along nt that implies b equal to mu naught by 4 pi m common লইলাম তাহলে ভিতরে রইল কে 1 by d minus l whole square minus 1 by d plus l whole square that implies b equal to mu naught m by 4 pi আর এখানে এলসিএম কত হইব ভিতরে d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার ভিতরে ঠিক আছে d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার আর উপরে হইব b প্লাস l হোল স্কয়ার মাইনাস b মাইনাস l হোল স্কয়ার ঠিক আছে that implies b equal to mu naught m by 4 pi which is d square minus l square whole square আর উপরে থাকলো 4 dl by 9 এটা হিসাব করলে কত বাইরে এইগো 4 dl ওকে that implies b equal to mu naught m by 4 pi ইন্টিগ্রাল লেখা যায় এটা এক সুন্দর করে সাজিয়ে লেখা যায় 2 into twice l into d এই জিনিসটারে সাথে এরকম 2 into twice l into d by d square minus l square whole square ঠিক আছে that implies b equal to mu naught by 4 pi mu naught by 4 pi m r twice l মিলিয়ে ক্যাপিটাল m হয়ে যায় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট স্মল m ইনটু টুয়াইস l স্মল m ইনটু টুয়াইস l হল যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটাকে ক্যাপিটাল m দিয়ে লিখছি ইনটু রইল কে 2d ডিভাইডেড বাই d স্কয়ার মাইনাস l স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে ডাইরেকশন তো আগের মতো এলং np এখন কত হইল গিয়া সাইনগুলো একটা দিয়া রাখি দেই সিন্স ক্যাপিটাল m ইকুয়াল টু স্মল m ইনটু টুয়াইস l
এখন নেক্সট যেটা কইব ইফ বি ভেরি মাচ গ্রেটার দ্যান স্মল এর এই যে ডি ধরছি এই যে ডি ডিস্টেন্সটা এটা যদি অনেক বড় হয় কার থেকে এল থেকে এই যে স্মল এল থেকে ডিটা যদি অনেক বড় হয় ডিটা যদি অনেক বড় হয় স্মল এল থেকে তাইলে আমরা দেয়ারফোর ডি স্কয়ার মাইনাস এল স্কয়ার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডি স্কয়ার ঠিক আছে কারণ এল স্কয়ারটা খুব ছোট এরে নেগলেক্ট করছি আমরা দেয়ারফোর কি লেখা দেখব বি ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই এম ইন্টু টুয়াইস ডি আর নিচে এল স্কয়ার তো নেগলেক্ট হয়ে যাবে এল স্কয়ার নেগলেক্ট হয়ে নিচে থাকবো ডি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফোর ওকে দ্যাট ইমপ্লাইজ বি ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই একটা ডি ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে তাইলে টুয়াইস এম বাই ডি কিউ ঠিক আছে দ্যাট ইমপ্লাইজ বি ইকুয়াল টু মিউ নট বাই টুয়াইস পাই এই ফোর আর এইট নিয়ে ক্যান্সেল হয়ে যায় টুয়াইস পাই এম বাই ডি কিউ ওকে দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন আর টেসলা তো এলাকা তার ইউনিট দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট পি ডিউ টু এ বার ম্যাগনেট এই বার ম্যাগনেটের লিখে পি পয়েন্টের এই হলো গিয়া ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এক্সপ্রেশন ঠিক আছে তাইলে আমরা মোটামুটি বুঝতে পারছি কিভাবে এক্সপ্রেশনটা বাই করা হয়েছে আমরা এই মাত্র আমরা পি পয়েন্টের যেটা এই এক্সিসের এক্সটেন্ডেড এক্সিসের বার ম্যাগনেটের এক্সটেন্ডেড এক্সিসের উপরে রাখা এটা হয় এন্ড অন পয়েন্ট এটা এন্ড অন পয়েন্ট হয় সেই এন্ড অন পয়েন্টের এন্ডের দিকে তো একটা বার ম্যাগনেটের এন্ডের দিকে পড়ছে সেই পি পয়েন্টের আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাই করছি ডিউ টু এ বার ম্যাগনেট ওকে আর সেই এক্সপ্রেশনটা হলো বি ইকুয়াল টু মিউ নট বাই টুয়াইস পাই এম বাই ডি কিউ টেসলা তো আজকে আমাদের আলোচনা এতটুকুই আমরা পরের দিন নতুন টপিক নিয়ে ডিসকাশন করব ওকে থ্যাংক ইউ